স্মার্ট হওয়া ভালো ওভার স্মার্ট হওয়া আরও ভালো তাই না তোমাদের মনে হচ্ছে না যে দালাল একটু ওভার স্মার্ট হয়ে গেছে হ্যাঁ ওভার স্মার্ট হয়ে গিয়ে বুলবাল বকছে হ্যাঁ ওভার স্মার্ট হয়ে গিয়ে সন্দীপকে নিয়ে টিনুকে নিয়ে আর যেন কাকে নিয়ে ও ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিডিও করতে বসে গেছে যেখানে নাকি ওর দর্শকরা সবাই ওর থেকে আপডেটের জন্য তাদের কপালে ভাঁজ করেছে সেখানে সে ওভার স্মার্ট সবাই জানছে যে তার জীবনে একটা বিশাল ঝড় উঠেছে আর ওঠারই তো কথা যে নাকি স্বামীকে নিয়ে একটা কথা বললে যে কাপড় পরিয়ে দেয় একদম ছিঁড়ে খায় সেখানে স্বামীর সাথে কেউ দেখা করতে গেছে সেখানে কথোপকথন হয়েছে কোনো একটা বিষয় নিয়ে সে বিষয়ে সে চুপ করে রয়েছে মুখ খুলছে না তোমার কি মনে হয় যে সেই বিষয়টা সে হজম করে নিয়েছে মনে হয় তাই সে স্মার্টনেস দেখাচ্ছে তাই সে স্মার্টনেস দেখাচ্ছে যখন নিজের ভিডিও ডিলিট করতে হয় বা প্রাইভেট করতে হয় আবার পুনরায় দিতে হয় আবার প্রাইভেট করতে হয় যখন নিজের জীবনে ঝড় ওঠার জন্য ভিডিও দিতে পারে না ব্যস্ততার জন্য কারণ সেই ঝড়ের এরকম তো থামাতে হয় মানে থামাতে হয় তো ঝড় যেমন ঝড়ে গাছপালা সব ভেঙে চুড়ে পড়ে তারপরে থামাতে হয় সেই জন্য সে ভিডিও দিতে পারেনি সে অন্যের ভিডিও ডিলিট অন্যের লাইভ ডিলিট কেন তাই নিয়ে তো আর খুব টেনশান তাই নিয়ে তার খুব টেনশান যখন নিজেকেও কিন্তু অনেক সময় প্রাইভেট বা ডিলিট করতে হয় হতেই পারে মানুষের একটা ভুলবশত কিছু সামনে চলে আসতেই পারে লাইভ করতে করতে একটা কিছু আসতেই পারে কারণ লাইভ চলে তো সেক্ষেত্রে কিংবা ভুলবশত ডিলিট হতেই পারে কিন্তু না তার চুলচেরা ব্যাখ্যা করতে হবে তা বন্ধুরা তোমাদের কি মনে হয়েছে যে দালাল যে ভিডিওটা আজকে কালকে ভিডিও দিতে পারিনি আজকে দুটো ভিডিও নেমে গেছে অলরেডি তোমাদের কি মনে হয়েছে যে ওর উপর দিয়ে ও কিন্তু বলেছে যে আমার কি আমার উপর দিয়ে কী গেছে শুক্রবারে তোমরা জানো তবুও কিন্তু আমি সেটাকে ওভারকাম করে হেসে হেসে মানে একটু অতিরিক্তই নাটক করেছে অতিরিক্ত এক্সাইটমেন্ট দেখিয়েছে তোমাদের তাই মনে হয়েছে না অতিরিক্ত করে ফেলেছে যেটা নাকি চোখে মুখকে ধরা পড়েছে ওই যে স্মার্ট সব ভালো ওভার স্মার্ট নয় তো আজকে একটু ওভার স্মার্ট দেখিয়ে দিয়েছে তা তোমরা বোঝো নি যে ওর জীবনের উপর দিক কিছু তো গেছে কিছু তো হয়েছে চলো এই সবটা নিয়ে আর আজকে টিনুর ভিডিও দিয়েছে সে ভিডিও নিয়ে কিছু বলবো পুলিশ দেখেনি ও পুলিশ দেখেনি বুথে চলে যেতে হয়েছে বৌদিকে আর ওকে ওর মা নিয়ে গেছে পুলিশ দেখাতে পুলিশ দেখে দেখেনি তো চলো এই সবটা নিয়ে পুলিশ দেখতে গেছে তার ভাবমূর্তিটা কী ছিল অবশ্যই বলবো চলো আরও কিছু কথা বলার আছে ভেতরে যাই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো রিসেন্ট একটা ভিডিও আমার সামনে আসলো তো দেখলাম সে আমার টাইটেল থামনেলে নিয়ে ভীষণ চিন্তিত ভীষণ চিন্তিত আমি কি থামনেলে দেবো ভেতরে কি দেব। ভিডিওটা আমার চ্যানেলটা আমার নেটটা আমার ওয়াইফাইয়ের টাকাটা আমি ভরি আমি বুঝবো আমি টাইটেলে কি দেব ই নিয়ে বসে ঠিকা নিয়ে বসে আছে কেউ 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 একজন আমার ঠিকা নিয়ে বসে আছে যে আমি থামনেলে কি দেব টাইটেলে কি দেব তার ভীষণ গাত্র দাও সে আমাকে বলছে এটা দিতে পারেন না আপনি হু আর ইউ হু আর ইউ আমাকে বলা স্পর্ধা পাও কোথার থেকে কোথা থেকে পাও আমাকে বলার আমি থামনেল বা টাইটেলে কি দেব আগে নিজের দিদিভাইকে আগে নিজের টিনুকে বুনুকে শাসন করো যাও সব সময়ের জন্য টাইটেলে মিথ্যে কথা বলে মিথ্যে টাইটেলে খেলে থামনেলে খেলে আজকেও তোমার ওই যে দালাল দিদি দালাল দিদি টাইটেলে দিয়েছে সুস্বপ্ন ভাঙলে কষ্ট হয় তবে এতটা আঘাত পাবো ভাবিনি যেহেতু কাল পরশু দিন একটা ঘটনা ঘটে গেছে টাইটেলে খেলে দিয়েছে ভেতরে কী ছিল কি ছিল তবে এতটা আঘাত পাবো ভাবিনি এটা বলার কে ছিল তা এরকম দেয় এরকম কন্ট্রোভার্সি ক্রিয়া ক্রিয়েটাররা বড়ো বড়ো ব্লগাররাই দেয় তোমাদের টিনু যাকে নিয়ে তোমরা ভিডিও করো সে সব সময়ের জন্য টাইটেলে খেলে টাইটেলে খালে হঠাৎ ভিডিওটা দেখে না চট করে মাথাটা গরম হয়ে গেল নিজের চরকায় তেল দাও নিজের চরকায় তেল দাও আগে তারপরে বলতে এসো আমাকে যদিও আমি সব ইগনোর করি পট বলতে বাধ্য হলাম যদি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করি নি করি না সংযত হয়ে ভিডিও করলে অবশ্যই ভুল ধরতে এসছে সমালোচনা সমালোচনার জায়গায় থাক আমি টাইটেলে কি দেবো আমি থামনেলে কি দেব আমাকে কুইফেন দিতে হবে হ্যাঁ তো যাই হোক এবার বলি দালালের কথা বলি আগে দালালের উপর দিয়ে ঝড় গেছে তোমরা বুঝতে পেরেছো এবং ও ছোট ছোট করে স্লিপ আপ টাং বলে গেছে বলে গেছে যে আমার আমি খুব ব্যস্ত ছিলাম প্রচন্ড ব্যস্ত ছিলাম তাই জন্য কালকে ভিডিও দিতে পারিনি কি মনের সাথে ব্যস্ত ছিল মানে ওই যে ঝাড়খণ্ডের মনের সাথে নাকি স্বামীর সাথে তুমুল হয়েছে কিছু তো একটা হয়েছে কারণ সবাই যখন জেনে গেছে ওয়াইটিতে তখন সে চুপ করে রয়েছে কারণ সে প্রমাদ গুনছে প্রমাদ গুনছে ঠিক বাস্ট করবে যে নাকি স্বামীকে নিয়ে কিছু বললে ছেড়ে দেয় না সেখানে তোমাদের মনে হয় স্বামীর সাথে ইপসিতা দেখা করতে গেছে আর সে তাকে ছেড়ে দেবে নাকি পরামর্শ হয়েছে আলোচনা হয়েছে কিচ্ছু বলা যাবে না যার জন্য মুখে কুলুপ যার জন্য আজকে আর নন্দাইকে নিয়ে কিচ্ছু বলা গেল না বলল না বা বলছে না বলছে না যদি এটা সংযত হয়ে যায় ভেরি গুড তাহলে তো ওয়েল অ্যান্ড গুড যদি সংযত যেটা তোমাদের এতদিন আমি টাইটেলে এই দুই দিন বলে এসেছি যে ফোনে ফোনে কি তাহলে কথা হয়ে গেল তাহলে কি কিছু একটা মীমাংসা হলো আজকে টাইটেলে দিয়েছি তাহলে কি হাঙ্গামা হলো কারণ অনেকে বলছে আক্রমণ করেছে আক্রমণ যুদ্ধের আক্রমণ তো যাই হোক যদি এটা মীমাংসা হয়ে যায় এর থেকে ভালো কিছু আর হবে না এর থেকে ভালো কিছু আর হবে না চাই না আমাদের আপডেট কিন্তু আমরা পরিবেশ পরিস্থিতি দেখলেই বুঝতে পারবো পারবো এইটুকু ক্ষমতা আমাদের আছে য যদি আজকে দুটো ভিডিও এসছে দুটো ভিডিওতে একটাও তার কোনো টাচ নেই কোনো টাচ নেই তাহলে এটা ধরে নিতে হবে যে এটার একটা মীমাংসা হয়েছে মিস্টার দেব যে মীমাংসা করতে গেছে হয়তো সেই মীমাংসাটা হয়েছে সে ফোনেই হোক বা আবার দেখা করেই হোক বা আলোচনা করেই হোক যেভাবেই হোক একটা হয়েছে আর নয় তো যুদ্ধের পূর্ব প্রস্তুতি আর নয়তো মানতে হবে যুদ্ধের পূর্ব প্রস্তুতি মানে সৈন্য সাজানো হচ্ছে তাই তো কারণ তার মুখে কোনো জব নেই একটাও যে নাকি প্রত্যেকটা মুহূর্তে তাকে ছিঁড়ে খায় যে নাকি প্রত্যেকটা মুহূর্তে কোনো ক্লুপ এলে তাকে একদম তুলোধনা করে ছাড়ে দাঁড়ি কমা রাখে না সেখানে সে তার পাশ দিয়েই গেল না তার পাশ দিয়েই হাঁটতো না আমি বলছি না যে হাঁটতেই হবে আমি মনে প্রাণে চাই ব্যাপারটা মিটে যাক ব্যাপারটা কোট অব্দি না যাক ব্যাপারটা এই নিয়ে যেন আর কিছু না হোক শত হলেও একটা বাচ্চা জীবন সর্বোপরি একটা সুন্দর জীবন যাতে কলুষিত না হোক এটা মনে প্রাণে চাই আর এটা যদি নর্মালি মিটপাট হয়ে যাক এর থেকে ভালো কিছু আর চাই না তো যাই হোক আপডেট আমাদের কাছে আসেনি ওর ভিআরসে কিন্তু হা করে বসেছিল যে দালাল এসে বিরাট একটা ধামাকা বাজাবে দালাল এসে বিরাট একটা আপডেট দেবে যেমন ইফসিতা আপডেট দিয়েছে যে তারা গেছে কি কি হয়েছে ডিটেল বলেছে সেখানে আমরা আপডেট পাইনি তবে কিছু একটা হয়েছে তার আভাস আমরা পেয়েছি তো যাই হোক এই অবধি থাকলো আজকে তারপরেও সন্দীপের গুণগান গাইলো টিনুর কিছু করলো টিনুর ভোটের কার্ড নিয়ে আপডেট নিয়ে কিছু বললো যে ডিভোর্ট না হলে হয়তো ট্রান্সফার করা যাবে না তো যাই হোক আপডেট বললো স্যান্ডি ম্যান্ডির গুণগীত্তিন গুণকীর্তন গাইল কিন্তু এটা মানতে হবে ভিডিওর টোন পাল্টেছে ভিডিওর সমালোচনার উদ্ধত পানা পাল্টেছে অনেকটা স্থিতিশীল হয়েছে এটা দেখে মনে হলো যে পরিবর্তন একটা এসছে হ্যাঁ প্রথমে হয়তো এক্সাইটেড হয়ে গেছে মানে বুঝতে পারছে না যে ওভার স্মার্ট দেখাতে গিয়ে কি করব হয়তো গান করতে গিয়ে বা ওভার স্মার্ট কিছু দেখিয়ে ফেলেছে কেন সবাই ওর দিকে তাকিয়ে আছে যে ওর মানে মানে ওর লুকিংটা ওর কামিংটা মানে ওর ভিডিওর যে স্টার্টিংটা ঠিক ওয়ার্ডটা আমি বলতে পারছি না ওর স্টার্টিংটা ওর বডি ল্যাঙ্গুয়েজ কি বলবে কী বলছে সেটার জন্য সবাই ও যারা যারা হাততালি দেয় ওর এই অন্যায়কে হাততালি দেয় বা শুধু বা বা যারা হাততালি দেয় তারা হা করেছিল যে ধামাকাদার একটা ভিডিও পাবে ছিল সবাই মুখিয়ে ছিল কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজ তা বলছে না বডি ল্যাঙ্গুয়েজের দিকে সবাই তাকিয়েছিল কিন্তু যথেষ্ট সভ্যভাবে সুন্দরভাবে ও দুটো মানে সুন্দরভাবে খেলে গেলো ময়দানে নেমে সুন্দরভাবে খেলে গেল তো যাই হোক আমরা দেখতে পাবো দেখতে তো পাবই যে ওর আদৌ পরিবর্তন হয়েছে নাকি এর পূর্বপুরুষ প্রস্তুতি নিচ্ছে কারণ এইটুকু বলেছে যে অনেক ঝড় গেছে শুক্রবার দিন ওর ওপর দিয়ে ঝড় গেছে এটা কিন্তু বলেছে তো যাই হোক এবার আসি টিনুর ভিডিওতে বিল্লিকে নিয়ে শুরু করলো বিল্লি বিল্লির বাচ্চা ওর এখন কনটেন্ট হচ্ছে সুন্দরী আর সুন্দরীর বাচ্চারা সুন্দরীকে খেতে দিক চায় না দিক এখন হচ্ছে সুন্দরীর বাচ্চারা ওর কন্টেন্ট তো সুন্দরী বাচ্চাকে দিয়ে গুড মর্নিং হলো তারপরে কি হলো ভোটের পুলিশ দেখতে যাবে বন্ধুরা পুলিশ দেখতে যেতেই পারে বুথ সামনে যদি বুথ হয় অনেকেই দেখতে যায় সেখানে বউটাইবার কার নতুন গেছে বউটা চুরিদার করেছে ঠিক আছে মা আর মেয়ে বুথে যাচ্ছে বুথে মানে অন্য জায়গার থেকে সব পুলিশ টুলিশ এসছে আগের দিন যদিও কিন্তু আগের দিন থেকেই তো পুলিশের মোতায়েম ওখানে হয়ে যায় মানে গতকালকের ভিডিও আজকে সম্ভবত এক তারিখে কলকাতার ভোট ওদের ওখানেও বোধ আজকে ভোট যাই হোক যাই হোক ও গেছে বুধ দেখতে মা মেয়ে আর বৌদি বুধ দেখতে গেছে সেখানে ম্যাক্সি পরে কতটা অসভ্য হলে এটা হয় বুঝতে পারো কতটা মার শিক্ষার অভাব বুঝতে পারো তাহলে মেয়ে কি করে শিখবে মেয়ে কি করে শিখবে যার মা নিজে ম্যাক্সি পরে মানে একটা আমি আবার বারবার বলছি বারবার বলছি ম্যাক্সিটা কিন্তু মানে কোনো অসভ্য ড্রেস না ম্যাক্সিকে নিন্দা করছি না কিন্তু যে কোনো জিনিস পড়ার একটা জায়গা আছে ম্যাক্সিটা কিন্তু বাড়িতে পড়ার একটা জিনিস সেখানে পরে বুথে চলে যাচ্ছে ম্যাক্সি পরে পাড়ায় নেমন্তন্ন প্রসাদ খেতে চলে যাচ্ছে বারবার বলা সত্ত্বেও একই কাজ করছে ইভেন মেয়েকেও নিয়ে চলে যাচ্ছে ম্যাক্সিপুরে এইটা একটা বুথে গেছে সেখানে বাইরে থেকে আমরা জানি যে বুথে বিভিন্ন জায়গা থেকে পুলিশ আসে বা অনেক স্টাফরা আসে বিভিন্ন জায়গা থেকে সেখানে ম্যাক্সিপুরে চলে গেছে এই হচ্ছে ওদের কালচার এবার আসি খাবার দাবারের খাবারে কি হলো মুসুরির ডাল আর ডিম আজকে দুদিন ধরে দেখছি বন্ধুরা মেয়ে কাছে রয়েছে মেয়ের অনেক কিছু খাওয়া বারণ বিশেষ করে মেয়ের অ্যালার্জির তো বারণ আছে তাছাড়াও মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে ই করছে ডাইটিং করছে মেয়ে ডাইটিং করছে সেই জন্য মেয়ের জন্য আলাদা কোনো পদ রান্না হয় না বন্ধুরা মুসুরির ডালে ওর অ্যালার্জি মুসুরির ডাল ডিম মেয়ের মেয়ে মেয়ের টাকা ভালো লাগে কিন্তু মেয়ের জন্য মেয়ে কিভাবে রয়েছে তোমরা বুঝতে পারছ মেয়ে কিভাবে ওর বাড়িতে রয়েছে মেয়ের জন্য আলাদা করে একটা পদ হয় না যেখানে মেয়ে ডাইটিং করছে আমরা কখনো দেখি না মেয়ের জন্য একটা সবজি হলো আলাদা করে যেহেতু ডাইটিং করছে সেই জন্য একটা সবজি মেয়ে দুধ চা ছেড়ে দিয়েছিল আবার দেখছি রসিয়ে কষিয়ে দুধ চা খাচ্ছে কেন চায়ে চায়ে একটু লিকার করে নেওয়া যায় না বা আগে লিকারটা ছেঁকে তারপরে দুধ চা দেওয়া যায় তো আমি অনেক করি এরকম চা করতে গেলে কেউ লিকার খায় কেউ দুধ চা খায় কেউ মিষ্টি ছাড়া খায় কেউ মিষ্টি দিয়ে খায় আমি চা করতে নিয়ে গেলে অনেক পদ আমাকে করতে হয় আমি একবারেই করি জল চাপিয়ে দিয়ে চা অল্প একটু চা দিয়ে প্রথমে লিকারটা ছেঁকে নিই তারপরে আর বেশি চা দিয়ে তারপরে দুধটা দিই তারপরে যারা চিনি খায় না তাদের জন্য ছেঁকে নিই তারপরে যারা চিনি খায় বাদ বাকি চাটার মধ্যে চিনি মিশিয়ে দিই খাওয়াই যায় এগুলো করে নেওয়াই যায় মাই তো করে দিতে পারে এগুলো যদি ফিগার কনসাস হয় যাই করছে এদিকে শেঁক খায় সকালবেলা হারবাল খায় সকালবেলা তারপরে ই করে জিম করে তার বাড়িতে দেখেছো তার বাড়ির পরিবেশ তার বাড়ির পরিবেশ দেখেছো এইভাবে একটা মেয়ের মেয়েকে নিয়ে এসে এইভাবে একটা মেয়ে রয়েছে তার জন্য তার মা কত মানে কনসাস দেখেছ এটাই যদি কোনো মেয়ে শ্বশুর বাড়িতে থাকত তাহলে তাকে হয়ে যেত এটা অত্যাচার খাওয়াতে অত্যাচার বউকে বলছে সোনামা খেয়ে নাও সোনামা সোনামা আর নিজের সন্তানটাকে নিজের সন্তান কিসে ভালোবাসছে কী খাবে কি খাওয়া বারণ কি খাওয়া কি খাওয়া যাবে তার দিকে মায়ের কোনো ভ্রূক্ষেপ নেই দেখতে পাচ্ছ তার জন্য তার আজকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে তার কমেন্ট বক্সে অনেক কিছু এসছে বন্ধুরা অনেক কিছু বলছে বলছে তার কমেন্ট বক্স তোমাদের কমেন্ট বক্সের কিছু কমেন্ট আজকে আমি তো না পড়িয়ে আজকে থাকতেই পারবো না একজন লিখেছে এত সুন্দর সংসার স্বামী ছেলে শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি পেয়ে ধরে রাখতে পারলে না তোমাদের বাড়ির পরিবেশটা কেমন যেন কেমন যেন লক্ষ্মী ছাড়া ভাব কিন্তু সন্দীপদের পরিবেশটা খুবই সুন্দর পজিটিভ অ্যাঙ্গেলে ভরপুর পজিটিভ এনার্জিতে ভরপুর মানুষ বললেই দোষ সকালবেলা উঠলো যখন উঠেছে তখন অলরেডি মায়ের অর্ধেক রান্না হয়ে যায় অর্থাৎ কত বেলায় ওঠে সে বেলায় উঠুক বাসি কাপড়েই সকাল থেকে পুরো থাকে একটা লক্ষ্মীশ্রী নেই নেই সবার হাতে ফোন সকালবেলা সবার হাতে ফোন সবার হাতে ফোন ভিডিওর মধ্যে খাওয়া লুডু খেলা আর বিড়ালকে দেখানো তাছাড়া আর কিছু আছে বন্ধুরা ওদিকে দেখো কিষাণুকে কিভাবে মানুষ করছে তবুও কিষাণুর বাবার যাচ্ছে বাবা কেন স্কুলে যাচ্ছে না বাবা ওই একদিন কেন স্কুলে গেছে আর কেন স্কুলে যাচ্ছে না তাকে এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যেখানে কিষাণু একটু একটু করে স্বাবলম্বী করে মানুষ করে করার চেষ্টা করছে কারণ বলা তো যায় না বলা তো যায় না স্বাবলম্বী হওয়া খুব দরকার ঠাকুমা দাদু বাবা প্রেজেন্ট থেকে কিষাণুকে স্বাবলম্বী করতে চেষ্টা করছে আর কিষাণু কত সুন্দর করে নিজের জীবনটা তৈরি করে নিচ্ছে বুঝতে পারছো প্রথম দিকে কিষাণুর একটু মানে অফ অফ ভাবছিল কিন্তু বর্তমানে দেখেছ নিজেকে সামলে নিয়ে ওর ভেতরেও তো একটা ঝড় গেছে সামলে নিয়ে কত সুন্দরভাবে ও নিজেকে গুছিয়ে নিয়েছে নিজের দাঁত মাজা নিজের ন্যাজেল ড্রপ নেওয়া বাবা মা বাবা দাদু ঠাম্মির প্রতি কর্তব্য ভালোবাসা দেখেছো তোমরা এটাকে বলে জীবন এটাকে পরে ব্লগিং শিক্ষার যদি হয় তাহলে সন্দীপের ভিডিও থেকে শিক্ষা তবে মিল আছে ভিডিওতে মিল আছে সন্দীপ ছাদের থেকে প্রাকৃতিক পরিবেশটা দেখায় সবুজে সবুজ সন্দীপ বাড়িতে কচুর শাক খেলে এখানেও কচুর শাক হয় সন্দীপ সজনের শাক খেলে এখানেও সজনের শাক হয় আজকে দেখলাম আবার একটা মিল সজনের শাক কচুর শাক গেল এবার মিল দেখলাম সেটা কি জানো প্রাকৃতিক পরিবেশ ও কাকিমার বাড়ির ছাদে উঠে প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছে সন্দীপ তার নিজের বাড়িতে প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছে মিল দেখেছ মিল বলে এগুলোকে মনের মিল না না ভিডিও দেখে দেখে মিল করার চেষ্টা করে ছেলেটাকে ছেড়ে আছে তবুও কেন এত হাসি প্রশ্ন সবারই কেন এত নেকু নেকু ভাব কারণ ছেলেটার প্রতি তো তার কোনো ফিলিংস নেই ছেলেটার প্রতি ফিলিংস তখনই হয় যখন ভিউজ কমে যায় তখনই শুধু একমাত্র ছেলেটার জন্য ফিলিংস হয় বুঝতে পেরেছ একটা অনেক বড়ো কমেন্ট এসছে আর কমেন্টটার মধ্যে অনেক সত্যি লুকিয়ে রয়েছে তাই কমেন্টটা আজকে আমি পড়ব পড়তে বাধ্য হব মা কখনো খারাপ হয় না জানি কিন্তু তোমার বাচ্চার জন্য কোনো কোটে যেতে হলো কেন কোটে যেতে হলো মায়ের যদি কোনো ভুল বা দোষ না থাকে তাহলে বাচ্চা সবার আগে মায়ের সাথে থাকবে সেদিন ব্যাগ না নিয়ে ছেলেটাকে নিয়ে আসা উচিত ছিল এটা মনে হয় সব গুছিয়ে নিয়ে এসছে সব আস্তে আস্তে সব বেরোচ্ছে ও এভরিথিং গুছিয়ে নিয়ে এসছে শুধু বাচ্চাটাকে বাদে কারণ পারমিশন ছিল না যার সাথে বেরিয়ে এসছে নয় সে বলেছে যে বাচ্চাটাকে আনা যাবে না আনলে পরে আমরা আনন্দ করতে পারবো না নতুন করে জীবন তৈরি করতে পারবো না উড়ে বেড়াতে পারবো না আর নয় তো বুঝেই গেছিলো বাচ্চাটাকেও সামলাতে পারবে না কারণ ওর মা কেমন ও জানে নিজের বাচ্চাকেই মানে ওর মার কথা বলছি নিজের বাচ্চাকেই যখন সে গুছিয়ে দিতে পারে না নিজের বাচ্চারই যখন কেয়ার নিতে পারে না মেয়ে কি খাবে মেয়ের কি খাওয়া উচিত না উচিত সেখানে সে নাতির জন্য করবে এটা বলা বাহুল্য আর যদি সেরকমই হতো বাচ্চার প্রতি যদি মা মেয়ে দুজনেরই টান থাকতো দিদি দিদিমাও আগে গিয়ে বাচ্চাটাকে টান দিত কিন্তু না কারণ পারমিশন ছিল না বলাই ছিল ব্যাগ নিয়ে গুছিয়ে নিয়ে আমি চলে আসব আর সেটাই করেছে তোমরা দীর্ঘদিন ধরে দেখতে পাবে এরপরে বলবে না বাচ্চাটাকে সন্দীপ তো ছাড়বেই না প্রশ্নই নেই ও ছেড়ে দেবে কারণ এটা নিয়ে ও খেলছে আচ্ছা সেদিন ব্যাগ না নিয়ে ছেলেটাকে নিয়ে আসা উচিত ছিল কোর্ট কাছারির ব্যাপারটা না হয় পরে বোঝা যেত তোমার বাবার দেওয়া জিনিস তুমি যে কতদিন তুমি যে কোনো দিন পেয়ে যেতে কিন্তু সেদিন ছেলে না নিয়ে ব্যাগ নিয়ে এলে এলে কারণ তুমি জানতে যে তুমি কিছু একটা ভুল করেছো সেই ভুলের জন্য ছেলে কাছে পাবে না তার কারণ কোর্টে যেতে হলো না হলে তো না হলে তো শিশু সবসময় মায়ের অধিকারেই থাকবে যদি কিছু ভুল বলি তাহলে ঠিকটা তুমি বলে দিবে এই কমেন্টের সঠিক উত্তর না দাও তাহলে আমরা ধরে নেব তুমি অন্যায় করেছো ভুলটা তোমার তোমারই আমি জানি তুমি এর উত্তর দিতে পারবে না এত কিছুর পরেও তোমার ভালো চাই তুমি সবাইকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো একজন শুভাকাঙ্ক্ষী একদম সত্যি কথাটা একদম তুলে দিয়েছে একদম সত্যি কথাটা তুলে দিয়েছে আর এর উত্তর ও কোনো দিনই দিতে পারবে না যে প্রশ্নটা করেছে এর উত্তরও কোনো দিনই দিতে পারবে না কারণ ও যদি দিতে যদি অরিজিনাল মা হতো তাহলে বাচ্চাটাকে আগে নিত কারণ এই কথাটা একদমই সত্যি ও যদি মা নিয়ে বাচ্চাটাকে নিয়ে এসে কেস করতো ওর জিনিসপত্র নিজে গিয়ে যেমন রিকভারি দিয়ে নিয়ে এসছে সেরকম গিয়ে নিয়ে আসতে পারত নর্মাল ছিল এই ব্যাপারটা কারণ ও ছেলেটাকে নেবে না তো দেখো আমার আমার মুখের কথাটা একজন বলেছে নিজের বৌমাকে আদর করে খাওয়াচ্ছে আর অন্যের বৌমাকে কেড়ে নিয়ে নিজের ঘরে তুলেছে টাকার লোভে একদমই তাই একদমই তাই বৌমা চলে গেলে তো অসুবিধা আছে কারণ যে ছেলে আমরা দেখেছি যে ছেলে চব্বিশ ঘন্টা বাড়ির মধ্যে থাকে সেই ছেলেকে আবার মেয়ে পাওয়া খুব মুশকিল কারণ ওই জন্য বৌমাকে তুইয়ে রাখতে হবে বৌমাকে তুইয়ে রাখতে হবে ওই জন্য বৌমাকে প্রচণ্ড আদর করে আদর্শ শাশুড়ি হওয়ার জন্য আদর করে আদর্শ মা হওয়ার জন্য না একজন বলছে নিজের বাবা পুলিশ নিজের বাবা বলে পুলিশ আবার পুলিশ দেখার এরা সব আধিক্যতা করে একজন লিখেছে কিছু মনে করো না তোমার ব্লগ দিন দিন নিম্ন মানের হয়ে যাচ্ছে ব্লগে আছেটা কি ব্লগে আছেটা কি ওই খাওয়া ওই বিড়ালের বাচ্চা নয়তো ঘুরতে যাওয়া আছেটা কি নিম্নমানের হবে না কেন তবুও মানুষ দেখতে যায় তবুও মানুষ দেখো দেখতে যায় আমি জানি না কতদিন এইভাবে মানুষ দেখবে আর সেইটা নিয়ে অখিল্লি ওড়াবে সেইটা নিয়ে মজা করবে আমি জানি না এটা একটা কথোপকথনের মধ্যে বলেছে স্বামীর নামে নাম ধরে ডাকতে নেই এই যে আমাকে যে বলে সে দেখুক টিনু আজকে টাইটেলে কি লেখা আছে স্বামীর নামে তোমরা ডেকো না মানে কোনো একটা বাংলাদেশি কোনো একটা বোধ হয় ই কমেডি ফিল্ম দেখছিল সেখানে বোধহয় এইটুকু ছিল সেইটা নিয়ে আলোচনা করতে করতে সেটা টাইটেলে দিয়ে দিয়েছে এরা বলে টাইটেলে খেলে না এরা টাইটেলে খেলে না স্বামীর নাম ধরতে নেই তোমরা স্বামীর নাম ধরো না কি বলবে চুল্লুকর কি বলবে লেডিস লেডিস কি বলবে মাতাল একটু বলে দিস তো কী বলবে স্বামীর নাম না ধরে ডেকে কি বলে ডাকবে কি বলে ডাকবে তুই যে নামগুলো ডেকেছিলি চুল্লুখড় দশ টাকার চুল্লু খেয়ে আসতো চুল্লু তারপরে যেন কি চালাক চালাক ছেলে এগুলো বলে ডাকবে এবার আর একটু ভিডিওর মধ্যে চলে যাই আবার সেই ম্যাগি আবার সেই ম্যাগি দোকানে চলে গেল মানে একবারে দশটা প্যাকেট পাঁচ টাকা দাম বোধ হয় ছোটো ছোটো যে ম্যাগিগুলো কিনলো দশটা ম্যাগির দাম পঁচিশ টাকা পাঁচ টাকা করে হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা ম্যাগির প্যাকেট কিনে এনে রাখতে হবে দশটা ম্যাগির প্যাকেট কিনে রাখতে হবে মানে ডাল আনতে বাজারে ম্যাগি আনতে বাজারে অথচ বাড়িতে একটা পুরুষ রয়েছে সব সমার জন্য সব শোনার জন্য এদের তো মাসকাবারি মাইনা পায় বাবাও পুলিশে চাকরি করে মাসকাবারি মাইনা মায়না পায় মেয়েও মাসকাবারি ইউটিউব থেকে মাইনা পায় তাহলে রোজ রোজ কেন ম্যাগি আনতে দৌড়াচ্ছে মুড়ি আনতে সেটা আমার দেখাচ্ছে যে একটা ম্যাগি খাবে সেটার জন্য ডাল আনার জন্য দোকানে দৌড়াতে হচ্ছে মাস খাবারি বাজার হয় না প্রথম প্রথম দেখেছিলাম তো টিনুর ব্লগে মল থেকে বাজার আসছিল শপিং মলে গিয়ে বাজার করে নিয়ে আসছে কি ধরনের ফ্যামিলি না আমি এই ছোট ছোট করে কেনাগুলোকে বলছি না কিন্তু প্রত্যেক দিন যেটুকু দরকার সেটুকু প্রত্যেক দিন দোকানে দৌড়াতে হচ্ছে ম্যাগি তারপরেও মেয়ে হচ্ছে হেলথ কনসাস হেলথ ড্রিঙ্ক খায় তাকে ম্যাগি করে দিচ্ছে ম্যাগিটা হচ্ছে একদম ময়দার যারা ডাইটিং করে তাদের তাদের ম্যাগি একদম চলে না একদম নায়ের খাতায় সেখানে ম্যাগি খাচ্ছে এই হচ্ছে মা ভীষণ কেয়ারি মেয়ের জন্য ভীষণ কেয়ারি ম্যাগি করে নিয়ে এসে মা মেয়েকে দিল আর সন্দীপের মা পটল সাইটিক মাছ রান্না করত। উচ্ছে দিয়ে মাছ রান্না করতো তাই নাকি তাকে অত্যাচার করতো তার জন্য আলাদা তরকারি হতো যেটা সে খায় না বৌমা যেটা খায় না আলাদা তরকারি রান্না করতো সেখানে ব্লে মাছ তো বৌমাকে অত্যাচার করতো খেতে দিত না শুধু টক দই দিয়ে ভাত খেত যদিও এখন দিদিভাই বুঝতে পারছে সবটায় সবটা তার কাছেও সবটা পরিষ্কার হয়ে গেছে যে কে অত্যাচার করেছে বৌমা অত্যাচার করেছে না শাশুড়ি অত্যাচার করেছে বোঝা যাচ্ছে এমন ব্লগার তুলসী মঞ্চকে বলছে তুলসী মন্দির কানে বড্ড লাগছিল তাই বললাম তুলসী মন্দির বুঝতে পেরেছ তুলসী মঞ্চ বলে ওটাকে তুলসী মন্দির ওটা নাকি তুলসী মন্দির মানে বলতে বলতে আসলে খুব পড়াশোনা জানে তো আর কলেজ পর্যন্ত গেছে ওই জন্য তুলসী মঞ্চকে বলছে তুলসী মন্দির তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই থাকলো আর তোমাদের বলে গেলাম দালালের কি পরিবর্তন হয়েছে না পূর্বাভাস কিছু তো একটা হয়েছে বুঝতে পেরেছো তো সেটা সেটা কি হয়েছে তোমরা আগামী দিনে জানতে পারবে নয় বুঝতে পারবে বুঝতে পারবেই যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি পূর্বাভাস পরের পরবর্তী বর্ষা বিদ্যুৎ মানে ঝড় তুমুল ঝড় হলো নাকি শুধুই বৃষ্টি হয়ে গেল সবটা আমাদের সামনে আসবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসছি টাটা